গাইস আজকে একটা নতুন কাজ করছি, ঠিক আছে? তো নতুন কাজটা যে করছি, যে বেড়া দিছি না, যেটা সহজ করে বলি, এই যে বেড়া দিছি, হ্যাঁ, একটা অফিস এরিয়ার বেড়া দিছি, তারের বেড়া। তো এই কাজটার নাম আছে আমি জানি না, তো আপনাদেরকে নিয়েই কিন্তু আমি জানবো। আমাদের সাথে যে দেশি ভাইরা কাজ করছে, ঠিক আছে, তাদের কাছে আমরা জানবো একসাথে আপনাদেরকে নিয়ে এই কাজটার নাম কি। ওকে, জেনারেটর স্টার্ট দিয়ে দিলাম, আর আওয়াজে তো শুনতেই পাবো না, তো শুনতে পাবো না রে ভাই। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি এই যে ওখানে দুইজন আর এখানে মোট তিনজন, পাঁচজন মিলে করছি। তো আমাদের সাথে ফোরম্যানও আছে, ঠিক আছে? তো আমার সাথে বড় ভাই আছে, আজকে হেল্প করবে ভাই। আসলে এই কাজ আমি বিদেশে অনেকদিন ধরে আছি, এই কাজ কোনোদিন করি নাই, এটা সত্য কথা, আমি নতুন একেবারে। তো এই কাজের নামটা কি একটু প্লিজ একটু ক্লিয়ার করে বলবেন ভাই, বলুন তো ভাই। আমাদের ফোরম্যানের কাছেই যাই, আমাদের বড় ভাই তো সঙ্গে আছে, ক্লিয়ার ভাবে একটু বললেন তো দাদা কি যে এই কাজটার নাম কি। এই কাজটার নাম আছে বাউন্ডারি ফেন্স। বাউন্ডারি ফেন্স, জালি, জালি, জালি বলতে ইংলিশে বলতে হয় ফেন্স। আচ্ছা, ফেন্স। তো এই কাজে কেউ যদি আসে নতুন ভাবে, মানে কি কি করা লাগে কাজে, যদি কেউ আসে নতুন করে, টেকনিশিয়ান দিতে হবে, টেকনিশিয়ান ইন্টারভিউ দেওয়া লাগবে। কিসের ইন্টারভিউ? এখানে এই কাজে কোনো ইন্টারভিউ নাই না, এই কাজ মে কোই ইন্টারভিউ হ্যায়। গাইস অনেক সময় ইন্টারভিউ লাগে, অনেক সময় ইন্টারভিউ লাগে না, ঠিক আছে? অনেক আইডিয়া 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 লাগে, নলেজ থাকতে হবে। তো যাই হোক, তো এরকম কাজের স্যালারি কিরকম হয়, আইডিয়া আছে কি? এসব কামে আসলে 1500 বেশি। তো গাইস অবশ্যই জেনে রাখা ভালো কি যে এইসব কাজে 1500 টাকা বেসিকে, হ্যাঁ, আছে। আর অফিস থেকে আসতে পারলে খুবই ভালো, অফিসে গিয়ে সিধা অফিসের যে রিক্রুটিং এজেন্সি আছে, যারা ওই যে বিদেশ পাঠায়, অফিসে গিয়ে এই কাজের নামটা খালি বললে কি জানি আমি ভুলে মনে থাকছে না, ফেন্স, বাউন্ডারি ফেন্স, বাউন্ডারি বাউন্ডারি ফেন্স যে বেড়া দেয় এটা বলবেন রিক্রুটিং এজেন্সিকে, হ্যাঁ, কি জালির কাজে আমি যাব। এই কাজ যদি কোনো কোম্পানিতে আসে অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ। তাহলে কাজে আসলে একটা ভালো একটা স্যালারি পাবেন, কাজ গেলেও অনেকটাই ভালো, সুখা কাম, ঠিক আছে, করতে ভালোই লাগছে। আমি আসছি নতুন হিসাবে, আমাদের ফোরম্যান অনেকটা হেল্প করে জানেন, বিদেশে নতুন আসলে ফোরম্যান অনেক হেল্প করে, অনেক মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত হেল্প করে, মানে কোনো কাজ জানি না, আমাকে দেখে দেখে দিছে করছে। গাইস এই বাউন্ডারির কাজের কিন্তু, হ্যাঁ, ড্রয়িং আছে, ড্রয়িং দেখে দেখে কিন্তু কাজ করা লাগে, কোথায় পিলার বসবে, ঠিক আছে, কোথায় পিলারের তার বানবো, সব কিছু ইত্যাদি। গাইস আমরা নেটটা কিভাবে জোড়া দিছি দেখেন, হ্যাঁ, জোড়া দেওয়া খুব সহজ, খুবই সহজ জোড়া দেওয়া। এই যে একটা এই যে ওয়ার গালা দেখতেছেন, এই ওয়ার গালা, হ্যাঁ, ওয়ার গালা দিয়ে খালি বাস ঘুরে ঘুরে প্যাচে প্যাচে ঢোকাচ্ছি। ও সরি, ফোরম্যান, আমাদের ফোরম্যান ঢোকাচ্ছে আর কি, ওই নিজে ঢুকা আর আমাদের ফোরম্যান ঢুকা ওই একই কথা ভাইয়া। তো যাই হোক, সো গাইস আমরা যে প্রিন্স প্রিন্স যে কাজটা করছি, মানে যেটা বাউন্ডারির কাজ, জালি লাগানো কাজ, হ্যাঁ, তো আমরা জালি লাগাচ্ছি। তো কি কি যন্ত্র আমরা ব্যবহার করছি কাজে আপনাদেরকে যন্ত্রগুলো দেখাই, হ্যাঁ, মানে এই যন্ত্রগুলো লাগবে, শর্টকাট যে কাজগুলো আমরা করব, ঠিক আছে। এই যে দাদার হাতে দেখতে পাচ্ছেন ওয়ার কাটার, ঠিক আছে, ওয়ার কাটছে, হ্যাঁ, এটাকে বলা হয় নিপেক্স, তো আমরা শর্টকাট কাটার বলি, নিপেক্স বলা হয় বিদেশে। ওকে, তো যাই হোক, আমরা আরও কিছু যন্ত্রর সাথে পরিচয় হয়নি, যে যন্ত্রগুলো আর কি মানে এই প্রেন্সের কাজে লাগে। প্রেন্স বলতে কি, মানে এটা হচ্ছে বাউন্ডারি জালির কাজ, নেট লাগায়। আর এই যে টুল, এই টুলটা দেখতে পাচ্ছেন, মানে আমরা উপর দিক নেটের উপর দিকে আটকাবো এই কারণে, হ্যাঁ। আরও আপনাদেরকে যন্ত্রপাতি দেখাই, আর একটা খুব সুন্দর সুন্দর যন্ত্রপাতি দিয়ে কাজ হয়। এই যে এটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে কি, কম্প্যাক্টর, মাটি ওই যে দুরমুস করে, কম্প্যাক্টর। এই কম্প্যাক্টরটা কি কাজে ব্যবহার করব, আমরা নেটটা টানি বাইন্ধে, এটাও দেখাবো, একটু সময়ের ব্যাপার। এই যে সিঁড়ি, এই সিঁড়িটা লাগতেছে উপর দিক বানবো, টুলও লাগছে, এটাও লাগছে। ওকে, এবং সে সাথে এই যে
এটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি জানি না কিন্তু এটা দিয়া এটা দিয়া ওই যে ওই নেটটাকে বান দিয়ে এটাকে টানার জন্য দিয়ে কম্প্যাক্টরের সাথে বান দিই বাইন্ধে টানি টানলে কি হয় নেটটা টাইট হয় হ্যাঁ আর সিঁড়ি তো দেখাইলাম এটা হচ্ছে মই তারপরে এখানে সিলাই রেঞ্জ ঠিক আছে রেঞ্জগুলো লাগবে সতেরো রেঞ্জ বেশি লাগতেছে তারপরে হচ্ছে বাইশের রেঞ্জও লাগছে ঠিক আছে এগুলো তারপরে একটা লাগছে আপনার ওই যে কি জানি হ্যাকসো ব্লেড ঠিক আছে সিলাই রেঞ্জ লাগছে আর মিটার তো মাস্ক লাগবে হ্যাঁ আর ওগুলো আর যে কেলাম টেলামগুলো কেলাম হ্যাঁ তারপরে যে নাট বোলগুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে কাজের যন্ত্রপাতি তারপরে যে এটারও দরকার এটা দিয়ে ওই যে অনেক সময় টানা দিতেছি কম্প্যাক্টরে বাইন্ধে ঠিক আছে এই যে ওয়্যার আর ওটা হচ্ছে মোটা ওয়্যার এই মোটা ওয়্যারটাই মোটা ওয়্যারটার সাথেই কিন্তু আমরা নেটটা বানছি হ্যাঁ মোটা ওয়্যারটার সাথে নেটটা বানছি আর এটা হচ্ছে বান দিতেছি এটা দিয়ে বান দিতেছি আর ওই মোটা ওয়্যারটার সাথে নেটটা আর কি বান দিতেছি এটা দিয়ে হ্যাঁ তো গাইস এই হচ্ছে আমরা আজকে প্রেন্স হ্যাঁ আসলে কাজটার কথা বারবার কেন প্রেন্স বলছি পয়রো ফালা একার দৈন্তান্ন দৈন্তাস প্রেন্স হ্যাঁ তো যাই হোক গাইস আজকের কাজটা খুব ইন্টারেস্টিং নতুন নতুন কাজ ভাই কোম্পানিতে থাকলে সব কাজই করতে হয় সব কাজ করতে হয় কোনো কাজ বাকি নাই ভাই হ্যাঁ কখন হচ্ছে প্রেন্সের কাজ মানে বাউন্ডারের জালে লাগার কাজ হ্যাঁ কখন ভাই এসির কাজ করি কখন কি কাজ মানে কাজের অভাব নাই একটা কোম্পানিতে কাজ করলে ওকে তো গাইস যাই হোক একটু তুলে ধরলাম আজকের কাজটা তো গাইস যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন হ্যাঁ পাশাপাশি শেয়ার করবেন নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা ছড়িয়ে যাবে তারা জানতে পারবে ঠিক আছে বিদেশের ব্যাপারে নতুন নতুন কাজের অভিজ্ঞতা পাবে হ্যাঁ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।